হিন্দুদের প্রধান তীর্থস্থানগুলির মধ্যে গয়া অন্যতম। বিহার রাজ্যে অবস্থিত গয়াতে নিজের পিতৃপুরুষের স্বর্গলাভের আশায় পিণ্ডদান করেননি এমন হিন্দু কমই আছেন। ফল্গু নদী তীরে অবস্থিত গয়ার শ্রী বিষ্ণুপদ মন্দির নির্মাণের প্রধান ভূমিকা নিয়েছিলেন রানী অহল্যাবাই। রামায়ণ এবং মহাভারতেও গয়ার উল্লেখ পাওয়া যায়। রামায়ণে উল্লেখ আছে যে রাম সীতা এবং লক্ষণকে নিয়ে গয়ায় দশরথের পিণ্ডদান করেছিলেন। মহাভারতে গয়াকে গয়াপুরী নামে উল্লেখ করা হয়েছে। গয়া নামটির উৎপত্তির কথা জানা গিয়েছে বায়ু পুরাণ থেকে। উক্ত পুরাণ মতে গয়াসুর নামক এক শক্তিশালী অসুরের নামেই এই স্থানের নাম হয়েছিল গয়া। তিনি এখানে ভগবান বিষ্ণুর কাছ থেকে বর লাভ করতে কঠোর তপস্যা করেছিলেন। কথিত আছে গয়াসুরের দেহই গয়াক্ষেত্র নামে পরিচিত। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় গয়া শহরের পৌরাণিক মাহাত্ম্য। কেন এখানে পিণ্ডদান করা অত্যন্ত জরুরি, এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রাচীন শহর গয়াকে ঘিরে বিভিন্ন পৌরাণিক কাহিনী রয়েছে। এখানে ভগবান বিষ্ণুর পাদপদ্মের চিহ্ন দেখা যায়। তাছাড়া হিন্দুরা তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে এখানে জল এবং পিণ্ডদান করে থাকেন। গয়াসুর নামক এক শক্তিশালী অসুর ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তিনি শ্রী বিষ্ণুর কাছে অমরত্বের বর প্রার্থনা করেছিলেন, যে কারণে সব দেবতারা অত্যন্ত ভীত হয়ে উঠেছিলেন। ভবিষ্যতের কথা চিন্তা করে ভগবান বিষ্ণু এরকম বর প্রদানের ভুল করেননি। তিনি গয়াসুরকে অন্য বর চাইতে বললেন। তখন গয়াসুর বলল, হে প্রভু, আপনি আমাকে এমন বর দিন যে এই স্থানে এসে আমায় দর্শন করবে তার মোক্ষ প্রাপ্তি হবে, আমার দেহ স্পর্শ না করে যেন মর্ত্যবাসী স্বর্গ লাভ না করতে পারে। ভগবান বিষ্ণু তাকে সেই বর প্রদান করলে গয়াসুরের ক্ষমতায় সমস্ত দুষ্ট অসুররাও মোক্ষ প্রাপ্তি করতে লাগল। এই বিপদ থেকে রক্ষা পেতে সমস্ত দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হলেন। তখন ভগবান পুনরায় গয়াসুরের কাছে গিয়ে তার মাথায় চরণ স্পর্শ করে তাকে পাতালে পাঠিয়ে দিলেন। ভগবান বিষ্ণুর সেই পদচিহ্ন আজও বিদ্যমান যেখানে গয়াসুরের পাতাল প্রবেশ হয়েছিল। পরবর্তী সময়ে রাজা দশরথের মৃত্যুর পর এখানে শ্রীরামের অনুপস্থিতিতে দশরথের পিণ্ডদান করেছিলেন মাতা সীতা। এই পিণ্ডদানের সাক্ষী ছিল ফল্গু নদী, অক্ষয় বটগাছ এবং তুলসী। শ্রীরাম ফিরে এলে দেবী সীতা তাকে সেই পিণ্ডদানের কথা জানান। এর সাক্ষীস্বরূপ অক্ষয় বটগাছ সত্য স্বীকার করে, কিন্তু ফল্গু নদী এবং তুলসী রামের চরণস্পর্শের আশায় মিথ্যে সাক্ষী দেয়। এতে দেবী সীতা অত্যন্ত কুপিত হন এবং ফল্গু নদী ও তুলসীকে অভিশাপ দেন, যার কারণে ফল্গু নদী অন্তঃসলীলা হয়ে যায় এবং তুলসী যেখানে সেখানে জন্মায়। ভগবান বিষ্ণুর পদচিহ্ন দেখতে আজও অসংখ্য মানুষ এখানে এসে থাকেন। এই পদচিহ্নতে শঙ্খ, চক্র ও গদার প্রতীক দেখা যায়। স্থানীয় মানুষরা মনে করেন যেদিন গয়াসুরের উদ্দেশ্যে কোনো কিছু দেয়া হবে না সে এই স্থান ত্যাগ করবে আর সবার অমঙ্গল হবে, তাই প্রত্যহ তাকে কিছু না কিছু দেবার চেষ্টা করেন সকলেই। আজও মনে করা হয় এখানে পিণ্ডদান না করলে মৃতের আত্মা মুক্তি পায় না। আজকের ভিডিওতে আপনারা জানলেন গয়া ধামের পৌরাণিক মাহাত্ম্য সম্পর্কে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক তথ্য সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আরও এরকম আকর্ষণীয় ঘটনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।